আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, সুস্থ আছি। সকালে চা খেতে খেতে আজকের ব্লগটা শুরু করে দিলাম। বেশ কিছুদিন হলো নিয়মিত ভিডিও দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি ভিডিও দিতে পারছি না কারণ হচ্ছে আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। অসুস্থতার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না। আল্লাহর রহমতে এখন বেশ সুস্থ হয়ে গিয়েছি। আজকের ব্লগটা চা খেতে খেতে শুরু করে দিলাম। আসলে সকালে ঘুম থেকে উঠে আমার এক কাপ চা খেতেই হবে। মাথাটাও একটু ঝিমঝিম করছে বলে লিকারটা বাড়িয়ে দিয়েছি। আমি সবসময় রং চা খাওয়ার চেষ্টা করি। আমি রং চাই খাই। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ রং চা খেয়েই সারাদিনের কাজকর্ম শুরু করে দিই। চেষ্টা করি আপনাদের জন্য ব্লগ বানানোর, জানি না কতটা ভালো হচ্ছে। সকালের নাস্তা অফ ক্যামেরাতে ছিল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই। এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছাতে গুছাতে একটা কথাই মনে হলো, আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন বিকাল, তো বিকালবেলা আমার গাছগুলোতে পানি দেওয়ার জন্য ছাদে আসছি। আমার গাছে টমেটো ধরেছে, সেই সাথে বেগুনও ধরেছে, ফুলও এসছে। আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এটা আমার শখের বিষয়, শখ করে এই গাছগুলো লাগানো হয়েছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের বিকাল। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যায় আমি হালকা কিছু নাস্তা রেডি করব। তাফিয়া বলল যে আলুর চপ খাবে, তো ঝটফট আলুর চপ বানানোরই চেষ্টা করছি। খুব সহজেই আলুর চপ কেমনে বানানো যায় সেটাই চেষ্টা করছি। আলুর চপের জন্য আমি ভালো করে আলুগুলো সিদ্ধ করে মরিচ পেঁয়াজ সব কেটে নিয়েছি এবং একটা ডিমও সিদ্ধ করে কুচি করে সঙ্গে দিয়ে দিচ্ছি। সহজভাবে যদি কোনো রেসিপি হয় সেটাই হচ্ছে আলুর চপ, আমার কাছে তাই মনে হয়। আসলে ঘরে যে খাবারগুলো থাকে ওটা দিয়েই বিকালের নাস্তা বানানোর চেষ্টা করি, এক এক দিন এক এক ধরনের। তো আলুর চপ, রমজানের কথাও মনে পড়ে গেল। এই তো কিছুদিন পরেই রমজান মাস চলে আসছে, সিয়াম সাধনার মাস। আসলে শুধু খাবার দাবার খেলে আর হাসি খুশি জীবনযাপন করলেই তো হবে না। আমরা যারা মুসলিম তাদেরকে ইবাদত বন্দেগীর মধ্য দিয়েও কাটাতে হবে, তাই না? লাগে আমার কাছে খুবই ভালো লাগে রমজান মাস। 30টা রোজা থাকতে পারি রমজান মাসে, একটা সিয়াম সাধনার মাস। তো সব কিছু উপকরণ দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে এ তো তেলে ভেজে ফেললাম। হয়ে গেল বিকালের নাস্তা আলুর চপ। আপনারা যদি কেউ এভাবে আলুর চপ বানাতে চান তাহলে এভাবে চেষ্টা করতে পারেন, খুবই সহজ। আমি তো খুব সকালে চা খাই, এজন্য চা শুধু চা খাওয়ার স্বাস্থ্যের জন্য ভালো না। বিস্কিট ঘরে রেখে দেওয়া হয় আর মেহমান টেহমান আসলেও খাওয়া হয়। আর আমার মেয়ে খুব বেশি খাবার না খেলেও সে কিন্তু চানাচুর বিস্কুট এগুলো সবসময় খেতেই থাকে। বিস্কিট যদি বয়েমে সংগ্রহ করে রাখা হয়, বিশেষ করে কাচের বয়েমে বিস্কিট যদি রেখে দেওয়া হয়, এক মাসের মতো ভালো থাকে। আমিও চেষ্টা করি বিস্কিটগুলো কাচের বয়েমে এভাবে গুছিয়ে রাখার। অনেক দিন পরে আবার রাতের ঢাকায় বের হয়েছি। আসলে কিছুদিন পর পরে কোনো না কোনো উৎসব, কোনো না কোনো অনুষ্ঠান বের হই। শুধু অনুষ্ঠান উৎসবেই না, ভালো লাগলেই বের হয়ে যায়। বের হতে হতে ভাবলাম যে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি, আপনাদেরকেও দেখাই, আপনাদের সঙ্গেও শেয়ার করি। অনেক রাতেই ঢাকায় বের হয়েছি, খুব বেশি শীতও না গরমও না। আজকের রাতের ঢাকা খুবই ভালো লাগছে। তো যেতে যেতে ভুট্টার দোকান সামনে বেঁধেছে, তো ভাবলাম যে ভুট্টা কিনে খাই। খুবই সুন্দর করে ভুট্টাগুলো মশলা মাখিয়ে পুড়িয়ে দিচ্ছে, খেতে কিন্তু খুবই টেস্টি। অনেক রাত, এত রাতে ভুট্টা পোড়া খেতে খুবই ভালো লাগছে। আমি এর আগে কখনো ভুট্টা পোড়া এভাবে দেখিনি, মানে এত রাতে কখনোই এরকমের ভুট্টা পোড়ানো দেখিনি। আজকে হঠাৎ সামনে বাঁধলো, তো ভাবলাম যে ভিডিও করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার যত বন্ধু আছে সবাইকে। তো এই যে আমার হাজব্যান্ড ভুট্টা পোড়ানো খাচ্ছে। কাঁচা ভুট্টা প্রথমে সুন্দর করে ছিলে মশলা দিয়ে, তারপরে এগুলি পুড়ায়ে, তারপর আবার আর একবার মশলা দিয়ে, তারপরে পুড়িয়ে, তারপরে বিক্রি করছে। ঢাকায়, রাতের ঢাকায় এত ভালো লাগে। রিক্সায় চড়ে বেড়াতে তো খুবই ভালো লাগে, কিন্তু এত রাতে রিক্সায় চড়া তো রিক্স, এজন্য নিজেদের গাড়ি আছে, গাড়িতেই চলছি। আপনাদের যদি এত রাতে ঢাকা ঘুরে বেড়াতে ভালো লাগে, তাহলে আপনারাও ঘুরবেন। রাতের ঢাকা শহর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কোথায় কি করি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করার চেষ্টা করি। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সমস্ত নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।